কবি প্রেম দিয়ে ঘটনা করে
সুতরাং মার তো কোনো বিষয় নেই, কিন্তু প্রকাশ্য স্বভাব ভগবান তিনি ভারতী সংস্থাপক তিনি এই একটা বরদাতা দর্শন লীলা করে আর নিজে কি শিক্ষা দেন। সুতমুনি বললেন, মহারাজ যে শিক্ষার জন্য নয় দিলাম আর ভক্ত এবং ভগবানের প্রেমা বিপয় লীলা রহস্য না একমাত্র আর কৃষ্ণে সাধারণের কিছু তার তৎপর হবে
সোনা নাই। কেন নাই? বলে যেহেতু সব মাটির জন্য এই
ভাবনা নিয়ে মধ্যপাত্র লাভ আছে আমি প্রার্থনা করে না। অতএব আমরা মৃত্যু পাই নব নব ক্রিয়াকলা চাতুরি ক্রীড়া করতে আমরা কতকাল করলাম ভিন্ন ভিন্ন ভাবের ভক্তগণের সঙ্গে ভিন্ন ভিন্ন ক্রীড়া রাজারানী বা
করে যে ভিতরে সাপ তাকে বসাবার চেষ্টা রাজারানী আছে সামনে আছে তরঙ্গ জায়গাকে খুব তারা নিজের অর্থাৎ করবে যারা নিজের রঙের গান্ধীতি অন্ধকার আর প্রকাশময় করে তুলেছি এমন সব সাত্ত্বিকের দর্শন লাভ যতক্ষণ পর্যন্ত সবিনয়
এইখানে আছে তারাই এখানে এখানে এসেছে তখন আছে তোমার আমরা আজকে সাক্ষাৎ সুরতম তোমার হাতে এনেছি যাচ্ছে
আচ্ছা গল্প বলতে তো কোনো বাসনা কারো চিত্ত হয় না, কি গল্প শুকার হয় গল্প বলতে আচ্ছা কত ফল দেয় ও ভয় পড়ে না গল্প শিক্ষা করে
তার মধ্যে বিটল লীলা তিনি একান্ত ইচ্ছা অভিপ্রাণ বাবাকে বলেছ তারপরে তিনি এই সূত্র
লালবান মন্ত্র দিয়ে স্ত্রীগুলো বিপরীত বিকাশ হয়। আমাকে নিয়ে আসব পাঠিয়ে এখন আমার Thank you.
শ্রী শ্রী রাম